শয়তান তোমাকে বান দিয়ে বস্তাতে পরে জাহান্নামে নিক্ষেপ করে যাওয়ার আগে লজ্জায় ঘৃণায় তোমার কানে প্রস্তাব করে দিয়ে গেছে। তুমি যদি নাস্তিক হও তাহলে কানে হাত দিবে, তোমার কানে ভেজা লাগবে না, কিন্তু মুমিনের কলিজার মধ্যে ভেজা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ফজরের সালাতে উঠল না, কোন ব্যক্তি ফজরের সালাতে উঠল না, তার কানে শয়তান প্রস্রাব করে চলে গেল। সে ফজরের ওয়াক্তে উঠল না। ওহে যুবক, ওহে নারী, ওহে পুরুষ, ওহে মুমিন মুসলিম ভাই বোনেরা, ফজরের ওয়াক্তে তুমি ঘুমিয়ে আছো, শয়তান তোমাকে রাতে তিনটা বান দিয়েছে, যেহেতু তুমি উঠে বলতে পারো না আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহির নুশুর, তোমার একটা বান খুলেনি, যেহেতু তুমি ওযু করতে পারোনি দ্বিতীয় বান খুলেনি, যেহেতু তুমি ফজরের সালাত করতে পারোনি তৃতীয় বান খুলেনি, শয়তান তোমাকে বান দিয়ে বস্তাতে পরে জাহান্নামে নিক্ষেপ করে যাওয়ার আগে লজ্জায় ঘৃণায় তোমার কানে প্রস্রাব করে দিয়ে গেছে। তুমি যদি নাস্তিক হও তাহলে কানে হাত দিবে, তোমার কানে ভেজা লাগবে না, কিন্তু মুমিনের কলিজার মধ্যে ভেজা লাগবে। রাসূল বলেছেন, ফজরে উঠলো না, তার কানে শয়তান প্রস্রাব করেছে, প্রস্রাব দেখা যাবে না। মুমিন না দেখে বিশ্বাস করবে, জান্নাতি দেখি নাই না দেখে বিশ্বাস করেছি, জাহান্নামী দেখি নাই না দেখে বিশ্বাস করেছি, ফেরেশতাই দেখি নাই না দেখে বিশ্বাস করেছি, আমার আপনার কলিজার চেয়ে ভালোবাসার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকেই তো দেখি নাই না দেখে বিশ্বাস করেছি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুকেই তো দেখি নাই না দেখে বিশ্বাস করেছি, তো কানে শয়তান প্রস্রাব করেছে কেন বিশ্বাস করব না। সুস্থ কোনো মানুষ তার মাকে বিয়ে করতে পারে না, সে মুসলিম হতে পারে, কাফের হতে পারে, আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, পৃথিবীতে কোনো সুস্থ মানুষ তো দূরে থাক, দুনিয়াতে যাদেরকে আমরা পাগল বলি, যেহেতু পাগলও আসলে পুরোপুরি পাগল নয়, পাগল যদি পুরো পাগল হতো রাস্তার সাইড ধরে হাঁটতো না, এই মহাসড়কের মাঝখান দিয়ে হাঁটতো, প্রতিটা বাজারে অসংখ্য পাগল থাকে, তারাও রাস্তা পার হয়, পুরিন্দাতে পাগল আছে কিন্তু রোডে অ্যাক্সিডেন্টে পাগল মারা যায় না, তার মানে এই পাগলও পুরোপুরি পাগল না, পাগলই যেহেতু পুরোপুরি পাগল না, সে রাস্তা বুঝে এই জন্য গাড়ির তলে পড়ে না, রাস্তার সাইডে হাঁটে, মাঝখানে হাঁটে না, জঙ্গলে থাকে না, বাজারে থাকে, কারণ জঙ্গলে খাবার পাওয়া যাবে না, বাজারে খাবার পাওয়া যাবে, পাগলও পুরোপুরি কি নয়, পাগল নয়। এই জন্য এই সমস্ত পাগলের কথা আল্লাহ তাআলা বলেননি, শয়তান আল্লাহর অভিশপ্ত লাঞ্ছিত নিকৃষ্ট সবচাইতে নিকৃষ্ট যে জিনিস, যে ব্যক্তি, যে বস্তু, যে সৃষ্টি, এই শয়তান যাকে পাগল করেছে সে যেমন পাগল, তার মতো পাগল আর চূড়ান্ত কেউ হতে পারে না, এইরকম নিকৃষ্ট পাগল করে রব্বুল আলামিন কিয়ামতের মাঠে খুরদেরকে তুলবে। কেন? পাগলও তার মায়ের সাথে বিবাহ এমন কাজ চিন্তা করতেও পারে না। আমার এই ক্ষুদ্র জীবনে, ক্ষুদ্র জ্ঞানে এমন বাক্যে আল্লাহ অথবা আল্লাহ রাসূল কোরআন সুন্নাতে কোনো কথা বলেছেন তা পাইনি, সুদখুরদের ব্যাপারে আল্লাহ রাসূল যেভাবে কথা বলেছেন এমন ভাষা, এমন বিষয় আর কোনো বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেনি। তিনি কি বলেছেন? সহিহ ইবনে মাজাতে তিনি বলেছেন, আর রিবা সাবউনা যুজআ, সুদের রয়েছে 70টি পাপের স্তর, আইসারুহা 70টি পাপের স্তরের, 70টি স্তরের পাপের আইসারুহা সবচেয়ে হালকা, সবচেয়ে ছোট, সহজ পাপ হলো আয়ানকিহা রাজুল উম্মা, কোন ব্যক্তি তার মাকে যেন বিবাহ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আউযু বিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু হাইয়্যুল কাইয়্যুম। কুরআন এবং সুন্নাহ, কুরআন আর হাদিস যেহেতু একই উৎস থেকে, এক সৃষ্টিকর্তার তরফ থেকে আসছে, এজন্য কুরআনের সাথে হাদিসের মিল কত চমৎকার। সুদখোর তার মার সাথে এমন করে, আর এই ব্যক্তিকে পৃথিবীর কোন ধর্মের, কোন বর্ণের, কোন দেশের, কোন গোত্রের মানুষ মানুষ বলে স্বীকার নেবে না, সাধারণ পাগল বলেও গণ্য করবে না, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শয়তানের সাথে গণ্য করবে, যে সে করলো কি, শয়তান মতো এটা করে না। আল্লাহ রসুলের ভাষা, আল্লাহর কথা একই কথা, যে শয়তান যেহেতু তাকে দুনিয়াতে পাগল করেছে, শয়তান তাকে এমন ভাবে পাগল করেছে, সে সুদ নামক কাজ করে, সুদ খেয়ে নিজের মায়ের সাথে ব্যভিচার করেছে, কিয়ামতের মাঠে তাকে পাগল ছাড়া মানুষ করে উতরব না। কে প্রস্তুত আছে, কার মুখে হিম্মত আছে? আপনি না এত ভদ্র মানুষ, আপনার কি লজ্জা হয় না? আপনি কি করে সমাজের বিচারের বৈঠকে বসে বিচার করেন? কি করে আপনি বিভিন্ন জনপ্রতিনিধির কাজ করেন? আপনার কি লজ্জা হয় না? কি করে আপনি মসজিদ, কি করে মাদ্রাসা, কি করে স্কুল, কি করে কলেজ, কি করে বিভিন্ন সংস্থা সংগঠনের দায়িত্ব আপনি পালন করেন, আপনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অথবা কমিটির সদস্য হন কি করে? আপনার যে নির্দিষ্ট কোনো মানুষ আপনার সমাজে নেই, যেহেতু আপনি সুদের সাথে জড়িত। আপনার লজ্জা না হলেও শয়তান লজ্জা পায়। শয়তান তার মাকে বিবাহ করেছে, মাকে বিবাহ করে, মায়ের সাথে অন্যায় করে এমন কোনো বর্ণনা আমরা পাইনি, কিন্তু সুদকুর, আল্লাহর কসম, রসুল যেহেতু বলেছেন, তাহলে সুদকুর অবশ্যই তার মায়ের সাথে জিনা করে। যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনি মুসলিম নন। তাহলে আপনি জানেন যে আপনার মাকে আপনি বিবাহ করেননি, কিন্তু এটা মিথ্যা কথা। বিশেষ করে মাকে বলি, মা তোমার ছেলে সুদ খায়, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, এই ছেলের হাতের খাবার তুমি কি করে খাও মা, তোমার ছেলে তোমার সাথে কি করলো? বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন মায়ের সাথে ব্যভিচার করেছে সে, যেহেতু রাসূল বলেছেন তাহলে সে করে ফেলেছে। ইন্নালিল্লাহ, শরীর কাপার ওঠা, কেঁপে যাওয়ার কথা, পশম দাঁড়িয়ে যাওয়ার কথা, যেখানে বিশ্বনবী বলেছেন, তাহলে সুদখোর এই কাজ করে ফেলেছে। এটা কি করে হতে পারে? মা তুমি কেন এই বাড়িতে আছো? তুমি তোমার এই পুত্রের চেহারা দেখো না, এই পুত্রের চেহারা তুমি কি করে দেখো? তোমার ছেলে সুদখোর। তুমি তোমার স্বামীর সাথে কিভাবে সংসার করো? বোন বোন তুমি চলে যাও, তুমি কি করে এই স্বামীর সাথে সংসার করো? এই স্বামী তার মাকে বিয়ে করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওহে বাবা, কি করে আপনি এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেন যে ছেলে তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত? কোনো সুদখোরের সাথে মেয়ে বিয়ে দিবেন না, মেয়ে বাড়িতে পড়ে থাক। আল্লাহর খালেস বান্দা বাড়িতে এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে আল্লাহর কসম। মা তুমি চলে যাও, রব্বুল ইজ্জত আল্লাহ তোমাকে খাওয়াবেন, তোমার এই অধম, এই নিকৃষ্ট ছেলে মারা গেলে আল্লাহ তোমাকে খাওয়াবেন। ও বেঁচে থেকেই মারা গেছে, সে সুদখোর, তুমি তার হাতের খাবার খেও না মা। তুমি যদি চলে যাও, আমার বোনও যদি একে ছেড়ে চলে যায়, অর কপালে হৃদয়ের থাকলে তার মনে দাগ কাটবে, সে মাকে ফিরিয়ে আনবে, স্ত্রীকে ফিরিয়ে আনবে, সুদ কি ছেড়ে দেবে? সময় খুব কম, দীর্ঘদিন পরে আলোচনা, আলোচনা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না, যতটুকু বলছি ততটুকু খেয়াল করি। সুদ সম্পর্কে যা হলো এর চেয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। তাহলে আমরা এটা বিশ্বাস করি, রসুল যা বলেছেন এটা আমাদের ধরে দেখতে হবে না, চোখ দিয়ে দেখতে হবে না, রসুল বলেছেন আমরা এটা বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, রসুল বললেই আমরা বিশ্বাস করি, আমরা যাচাই করি না। রসুলের সহি কথা যাচাই করা হারাম, রব্বুল আলামিনের কথা যাচাই করা হারাম। আল্লাহ বলেছেন হক বলেছেন, নবী বলেছেন হক বলেছেন, বর্ণনা সহি তো রসুলের কথা। আল্লাহ।